প্রথমবারের মতো কোনো সরকার প্রধান এলেন রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা এনএসআই কার্যালয়ে। সেগুনবাগিচায় সংস্থাটির নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্মাণ কাজ শেষ হলে এটিই হবে এনএসআইয়ের প্রধান কার্যালয়। প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে সাম্প্রতিক রাজনীতি সহ নানা বিষয় তুলে ধরেন প্রধানমন্ত্রী। বলেন, মার্কিন কংগ্রেসম্যান আর ভারতের ক্ষমতাসীন দল বিজেপি নিয়ে বিএনপির মিথ্যাচারের কারণে আন্তর্জাতিক বিশ্বে দেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে। ছজন কংগ্রেসম্যানের সই নকল করে তাদের পক্ষে বিবৃতি নিয়ে এসেছে। দেশের জন্য, জাতির জন্য কি লজ্জার কথা যে আজকে যে স্টেটমেন্ট তারা দিয়েছে, এই স্টেটমেন্ট বিএনপির বিরুদ্ধে যায় এটা সত্য, কিন্তু আমি কি করে ভুলবো যে এটা তো আমার দেশ। বিএনপির কারণে, জামাতের কারণে আজকে আমার দেশ আজকে হেয় হচ্ছে, দেশ ছোট হচ্ছে মানুষের কাছে। বাংলাদেশ সব ক্ষেত্রে পাকিস্তানের চেয়ে এগিয়ে থাকায় বিএনপি নেত্রী ধ্বংসাত্মক হয়ে উঠেছেন বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। বলেন, দেশের মাটিতে কোনো অবস্থাতেই জঙ্গিবাদ ও সন্ত্রাসী কর্মকাণ্ড সহ্য করা হবে না। কারা চায় বাংলাদেশকে একটা অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে? কারা চায় বাংলার মাটিতে এই জঙ্গিবাদ সন্ত্রাসবাদ দাঁড়া বেঁধে উঠুক? এই বিষয়টা সম্পর্কে আপনাদের অত্যন্ত সজাগ থাকতে হবে, কারণ বাংলাদেশ হবে দক্ষিণ এশিয়া একটা শান্তিপূর্ণ দেশ। এখানে কোনো ধরনের জঙ্গি তৎপরতা বা কোনো ধরনের অপকর্মকে আমরা কোনো মতেই বরদাস্ত করব না, এবং এ ব্যাপারে গোয়েন্দা সংস্থাকে আরও সচেতন হতে হবে। যুদ্ধাপরাধকে বাংলাদেশের জন্য অভিশাপ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, যুদ্ধাপরাধীদের বিচার বাংলার মাটিতেই হবে। তানজিল মেহেদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।